সেই সাথে ধন্যবাদ জানাবো আমি যে সত্যের বন্ধু ক্লাব আজকে যে লেকচারের আয়োজন করেছে সেই তাদের বন্ধু ক্লাবকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন। আমি মনে করি যে আজকে আলোচনার বিষয়টা বাংলায় বলবো বেশিরভাগ, তাহলে ইন্টারেকশন করতে সবার কাছে সুবিধা হবে। কিছু কিছু জায়গাগুলো যে কারণগুলো সেটা ইংলিশে থাকবে। মূল বিষয়টাই ছিল আজকে যে আলোচনার বিষয়, আমাদের এই ডেইলি লাইফে প্রতিদিনই যে ডিভাইসগুলো আমরা ইউজ করি, প্র্যাকটিক্যালি যা সেলফোন সেটাও একটা অপটো ইলেকট্রনিক ডিভাইসেরই একটা। আমরা পার্সোনাল ডিজিটাল যে অ্যাসিস্ট্যান্স আমরা ইউজ করি, পিডিএ কিংবা আমরা ল্যাপটপ ইউজ করি, সকল ইলেকট্রনিক্সের এক, কিন্তু এর মূল পেছনে যে কাজগুলো করা হয় সেই থিম ফিল্মের মধ্য দিয়েই আমরা এই থিম ফিল্ম আমরা যেটি পজিশন করি তার বিভিন্ন টেকনিকের মাধ্যমে সেগুলো করা হয়, এবং সেটার ইম্পর্টেন্সটা আমরা প্রত্যেকটা টেকনিকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য। সো দ্য টাইটেল ইজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠা লগ্ন থেকে 1945 পর্যন্ত উনি ছিলেন, এবং এই বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করার সবই এই বোসন পার্টিকেল কনসেপ্টটা উনি তখন বের করেন। বোস আইনস্টাইন তখন ওনার কোনো পিএইচডি ডিগ্রি ছিল না, ওখানে ইউনিভার্সিটিতে তখন রিটার্ন হিসেবে জয়েন করেন, কিন্তু আইনস্টাইনের রিকমেন্ডেশনেই তাকে প্রফেসর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দুটো বিষয়ে উনি মাস্টার্স এবং অনার্স করেছেন, সেটা ম্যাথমেটিক্যাল ফিজিক্স এবং দুটো বিষয়ে উনি ইনস্টিটিউট ফার্স্ট এখন পর্যন্ত ক্যালকাটা বিশ্ববিদ্যালয় সেই মার্ক কিন্তু করতে পারছে। তো সত্যেন্দ্রনাথ বোসের সবসময়ই চিন্তাটা ছিল যে আমরা সবসময় এনকারেজ করতে চাই, আমাদের স্টুডেন্টদেরকে আমরা মোটিভেট করতে চাই টু ডিজাইন টু ফেব্রিকেট দ্য মেটেরিয়ালস ইউজিং দ্য লোকাল মেটেরিয়ালস বাই লোকাল টেকনিশিয়ানস। এটা একটা ওনার বৈশিষ্ট্য ছিল যে এই যে কোনো কাজ আমরা করি সেটা আমাদের নিজস্ব ইয়ের মাধ্যমে মেধা এবং তার শিল্পচর্চার মাধ্যমে এবং সেটা আমাদের লোকাল অ্যাভেলেবল মেটেরিয়াল দিয়ে আমি। দ্বিতীয়ত ওনার আরেকটা বিষয় ছিল যে বাংলা ভাষায় তার গুরুত্ব দিয়ে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা, পরবর্তী জীবনে বিশ্ববিদ্যালয় থেকে যখন চলে যান তখন একটা বিশ্ববিদ্যালয়ে আমার টাকা পরবর্তীতে বিশ্ব পরিচয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বইটা সত্যেন্দ্রনাথ বসে ইয়ে করা উৎসর্গ করা, এবং একসময় উনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শান্তিনিকেতন। তো ব্যক্তিগতভাবে আমি খুব গর্বিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র হিসাবে তার জন্য ফলে পদার্থবিজ্ঞান বিভাগের থেকে আমি অনার্স মাস্টার করি, সেই হিসাবে যখনই দেশের বাইরে যাই পরিচয় দিয়ে আমি কিন্তু বোস যে ডিপার্টমেন্টের ছাত্র। এই যে গর্ব করার বিষয় আমাদের বাঙালিদের মধ্যে অনেক কৃতিত্ব, সরাসরি ছাত্র ছিল কিন্তু জগদীশচন্দ্র বোস, এবং ওনার জীবনে রেফারেন্স যে প্রথম যদি পেয়ে থাকে একমাত্র সত্যেন্দ্রনাথ বোস তখন পেয়েছে ফেল অফ দ্য রয়্যাল সোসাইটি 1974-এ। শেষ সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উদ্যোগ নিয়েছিল যে তারা সত্যেন্দ্রনাথ বোসকে আবার সেই ডিপার্টমেন্টে একবার ফিরিয়ে আনা যায় কি না, জাস্ট একটা অনলাইন গেট টুগেদার প্রোগ্রাম, কিন্তু সেটা সুযোগ হয়নি সেই সময় নিয়ে। আর তারা পরবর্তীতে আসা সম্ভব।
যে বোসন পার্টিকেল গুলো আনলিমিটেড নাম্বার অফ দা তোমার এলিমেন্টারি পার্টিকেল মধ্যে তোমার স্পিন গুলো থাকে সেগুলো দেখে কনডেন্সড ইন দা সেম এনার্জি স্টেট। এই পুরো বিষয়টাই নিয়ে আমরা কিন্তু বোসন ইজ এ ফেমাস পার্টিকেল আমরা করি বোথ সায়েন্সে স্ট্যাটিস্টিক্স আমরা করি। তো সমস্ত কিছুরই কৃতিত্ব কিন্তু সেখানে নোবেল প্রাইজ দেওয়া হয়নি কিংবা তখন কাছে নোবেল প্রাইজ সেটা ক্লেম করা হয়নি কিন্তু সেই বোসন পার্টিকেল তুমি এখন জানো যে হিগস বোসন দিয়ে সারা পৃথিবীর যে তোরপার যে আমরা কোনো বস্তু যদি বৈশিষ্ট্যগুলো বের করতে চাই তাহলে আমাদের সেই বোসনের কাছে ফিরে যেতে হবে সেই কণার ফিরে। তো সেই দিক থেকে যে যে কৃতিত্ব সেটা বাঙালি হিসাবে এই বাংলার মাটিতে সবসময় সবার কৃতিত্ব দেখিয়ে গেছেন তার জন্য আমরা নিজেরা বাঙালি বলে নিজেকে গর্ব। আজকে আলোচনার মধ্যে প্রথমে আমি কিছু থ্রি পজিশন বিভিন্ন টেকনিকগুলো আমরা আলোচনা করব। স্প্রে প্যারালাইসিস টেকনিক ইজ ভেরি সিম্পল, যেটা আমরা আমাদের ল্যাবরেটরিতে তৈরি করে আমরা সেটা কাজ করেছি এবং তার উপরে অনেক গবেষণা প্রবন্ধ আমরা পাবলিশ করেছি ইন্টারন্যাশনাল জার্নালে এবং অনেকগুলো ওয়েল সাইটেড পেপার আমাদের এই ছোট্ট ইউনিটের মধ্যে দিয়ে আমরা সীমিত সুযোগের মধ্যে দিয়ে আমরা সেটা করে যাচ্ছি। আর তো এই আলোচনাগুলো আমি করবো সেটা যদি আমরা অপটো ইলেকট্রনিক্সের হিস্ট্রিকাল ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাই মূলত অ্যাটমের আবিষ্কার পর থেকে 19 শতকের থেকে কিন্তু আমাদের মূলত ডেভেলপমেন্টটা হয়েছে এই ইলেকট্রনিক্সকে পরবর্তীতে মাইক্রো ইলেকট্রনিক্স ন্যানো ইলেকট্রনিক্সের দিকে আমরা যাচ্ছি। সো এই যে এডিসন লাইট বাল্ব যে লাইট ইগনিশন সাম ইগনিশন সেগুলো এসছে কত তুমি দেখো 1860 থেকে 1900 শতকের মধ্যে সেই সময়টার মধ্যে এই ডেভেলপমেন্ট টেলিফোন পরবর্তীতে আমাদের আসছে 1960-এর দিকে হলো ট্রানজিস্টার সেই 1900 থেকে 1960-এর মধ্যে তুমি দেখো ভ্যাকুয়াম টিউব থেকে শুরু করে সিআরটি টিউব থেকে শুরু করে রেডিও থেকে শুরু করে এবং রাডার এই যে ইনভেনশনগুলো হয়েছে তোমার 60-এর মধ্যে পরবর্তীতে আমরা ট্রানজিস্টার যেটা পেয়েছি সেটা সে বেল ল্যাব থেকে সেমিকন্ডাক্টর ডেভেলপমেন্ট হওয়ার পর থেকে আমরা ট্রানজিস্টার আমরা আবিষ্কারের পর থেকে আমরা ইলেকট্রনিক্সের দিকে পরবর্তীতে যদি দেখো মাইক্রো ইলেকট্রনিক্সের মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিট থেকে শুরু করে যে অরিজিনাল আইডিএম পিসি গার্ডিয়ান পেস মেকার থেকে শুরু করে সেলফোন থেকে শুরু করে এটা এসছে উইদিন 2000-এর মধ্যে আমাদের নেক্সট জেনারেশন থেকে আমাদের এটা ইম্পর্টেন্ট যে আমরা মাইক্রো অপটিক্স মাইক্রো ম্যাগনেটিক্স মাইক্রো সেন্সর এই জিনিসগুলো আমাদের এখন চ্যালেঞ্জেস। আমরা যখনই কোনো বিষয়ে আলোচনা করি যে বিষয়ে গবেষণা করতে চাও সে বিষয়ের মধ্যে তোমার বিষয়গুলো আসে যে আমরা বায়ো সেন্সর গ্যাস সেন্সর হিউমিডিটি সেন্সর বায়োমেডিক্যাল সেন্সর সমস্ত জিনিসগুলো এখন হলো সবচেয়ে ডিমান্ড এবং সবচেয়ে এটা সোসাইটি ডিমান্ড হলো এই ধরনের সেন্সরগুলো আমাদের। তো এইগুলোর মধ্যে আমাদের 2000 থেকে চিন্তা ভাবনার পাশাপাশি এখন আমরা চলে যাচ্ছি আমিও যা 2060 পর্যন্ত নেক্সট জেনারেশন যে আমরা ন্যানো টেকনোলজির দিকে আমরা যাচ্ছি বায়ো টেকনোলজি ন্যানো টেকনোলজি ডিএনএ কনসেপ্ট থেকে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি সবগুলি কিন্তু আসছে এই সেন্সার থেকে এবং সেন্সার বেসড অন দ্য ফিল্টার টেকনোলজি। একটু যদি লক্ষ্য করো যে কি করে দ্য সাইজ ইজ বিকামিং দ্য ভেরি থিনেস্ট and the strongest and the smallest. She individual starting from the hand to the back. She about 45 millimeter size. That's 5 to 200 micrometer. Carbon would be the human hair. It is about 10 to 50 micrometer range. Carbon would be the large cell to watch 2 to 5 micrometer. And for would be the nanometer scale. It is the DNA 2 to 12 nanometer. এবং ন্যানো ইলেকট্রনিক্স কার্বন ন্যানো টিউবস গ্রাফিন সমস্ত কিছু রেঞ্জ আসছে 2 to 3 nanometer রেঞ্জের মধ্যে। সো দা এখন মেইন অ্যাট্রাকশন হলো যে হাউ মেড দ্য ডিভাইস ইজ দ্য লাইট ওয়েস্ট ওয়েট থিনেস্ট বাট স্ট্রংস্ট অ্যান্ড লংজিভিটি যেমন থাকে এই কনসেপ্টের উপরেই কিন্তু আমার সবার ফোকাস আছে যে আমরা কী করে এটাকে ছোট করে নিয়ে আসতে পারি
এবং তার লাইফটা এফিসিয়েন্সি থেকে বাড়াবো। থিন ফিল্ম যদি যখন বলি আমরা অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য থিন ফিল্ম, মিনিমাম রেঞ্জ কত থাকা উচিত একটা ফিল্ম, এই প্রশ্নটা আসে যখন তুমি দেখো মেন ফ্রি পাথ, মানে পাথ ইন বিটুইন দ্য টু কলিশনস, দ্য কন্ডাকশন ইলেকট্রন যখন একটার সাথে আরেকটা কলিশন করে, সো ইন বিটুইন দিস টু সাকসেসিভ কলিশনস দ্য পাথ ইজ দ্য মিন ফ্রি পাথ। So that is the minimum distance you can be moving. You can take the film. So then we say this is the thin film. So a thin film, take a thick film, rough film, smooth film, polished film, porous film, bohu rokomer film. A film has surface characteristics of bhitor bhitori koto pao. That depends on the your behavior of the material, your demand of the material for specific demands. So সবসময় যে পলিশ সার্ফেস স্মুথ সার্ফেস অ্যাসেনশিয়াল নট লাইক ইউ নিড সামটাইমস দ্য পোরাস সার্ফেস টু অ্যাবসর্ব অ্যাজ এ গুড অ্যাবসর্বেন্ট হিসাব অ্যান্ড পলিশ সার্ফেস অবশ্যই নিড ফর হাই রিফ্লেকশন রিফ্লেক্টিভিটি হতে হবে। সো দ্য ডিফারেন্ট ডিভাইসেস নিড দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফিল্ম। সো হুইচ ফিল্ম অ্যাকচুয়ালি ইজ অলওয়েজ উই নিড the lowest potential manufacturing cost, high potential material susceptibility, long-term stability, high performance efficiency, and no hazardous. That is the most health concern. Our not only child, it is non-toxic film no longer. Less hazardous. So, আরেকটা যেটা দেখা যায় ফিল্মের মধ্যে যে হাইলি ট্রান্সপারেন্ট ক্যাটালিটিক ফিল্ম ফিল্মসগুলো তোমার অ্যাসিডিএল ফর দ্য ট্রানজিস্টার অফ ইলেকট্রনিক্স, স্ট্রিং ইলেকট্রনিক্স, প্রিন্টেড ইলেকট্রনিক্স, ট্রান্সপারেন্ট ইলেকট্রনিক্স, ফ্লেক্সিবল তোমার ইলেকট্রনিক্স যে ব্লকার করতে চায় সেগুলোর জন্য হাইলি ট্রান্সপারেন্ট আমরা এই ফিল্ম ফিল্ম দাম। ট্রান্সপারেন্ট কন্ডাক্টার্স হ্যাভ লার্জ এরিয়া গ্লাসিং অ্যান্ড লো মিসিং ক্যাপাবিলিটি। So a typical document, as well also we want to take the low cost material. Can our price tag a competitive price and put in our marketing cost. Get out of the data. It's one better option. So requirement for the transparent conducting oxides. In flexible, transparent, thin film transistors, TFTs. Thin film transistor, one of the key to our water, good conductivity, band gap range or greater than the 3 electron volt, high mobility, room temperature, deposition field, amount of spill, controllable carrier concentration, non toxic, good reliability, cheap processing. So these are all requirements of the Jekyll field to the develop for the child, deposit for the child, a good over our level, such as TFTS যে ফিল্মগুলো স্পেশালি আসলে কোথায় এটা ব্যবহার করা হয়, এলসিডি মনিটরের মধ্যেই সবসময় এই এটার ডিমান্ড বেশি আসলে ব্যবহার করা হয়। কন্ডাক্টর সব কিছু আমরা শুনলাম, এটার অ্যাডভান্টেজ হলো এই থিন ফিল্ম ট্রানজিস্টার আমরা উইকেট ডিপোজিট অনেক প্লেন গ্লাস। সো এই ক্ষেত্রে আমাদের যে মোর ফ্লেক্সিবল লেস এক্সপেন্সিভ যে তোমার স্মার্ট টেক্সটাইলস লেভেল চিপ পোর্টেবল কমপ্লেক্স স্ক্রিন ফ্লেক্সিবল আমরা এগুলো করতে পারি, উই নিড অলসো দ্য অর্গানিক অর্গানিক তোমার থ্রিট অর্গানিক মরিগ্রো থ্রিট তোমার ফ্লেক্সিবলের এই একটা এগুলো দেখো যে আমরা সবসময় এটা সবসময় যে পিডিএ বলি অ্যাপে বলি ই বুক বলি ওয়ারেবল বলি সবগুলোকে আমরা এখন পকেটের মধ্যে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসি ফ্লেক্সিবল হলে আরো সুবিধা। সো এই টেকনোলজিগুলো কিন্তু মেইনলি আসছে যে ট্রান্সপারেন্ট ফ্লেক্সিবল ডিসপ্লেগুলো হচ্ছে সো হাই রেজুলেশন হাই মোবিলিটি যেগুলো হলো তোমার ফিল্মের রেজিস্টার সেগুলো সবচেয়ে মানে আমাদের রিসার্চের মধ্যে আমরা ওটি চাই হাইলি ট্রান্সপারেন্ট আমরা লো কস্ট আমরা চাই। সো দিস আর দ্য ট্যাকটিক্স ওভারভিউ আর গিভ ইউ আ ব্রিফ ডেসক্রিপশন।
physical vapor deposition, pulse laser deposition, chemical vapor deposition, তারপরে তোমার molecular beam epitaxy ও আছে, আর plasma anneks, chemical vapor deposition, reactive sputtering, spin coating for chemical deposition, spin coating. There are many techniques have been used for designing the material, synthesizing the material, post the gene from so protector technically into the each and every technique is having some limitations. Protector reactor like that should be the optimal for the use. Shegul Kamar compromise for the life, adjust for the life, cost effective for our physical vapor deposition. আমরা আসলে কি করি উইড উইথ হাই টেম্পো আমরা হাই কম্পোজিশন এই দুটো বৈশিষ্ট্য পাবে ফিজিক্যাল ব্যাপারটি কন্ডিশন ফিজিক্যালি ট্রান্সপোর্ট করছো না ইউ নিড দ্য টার্গেট যে টার্গেটকে তুমি হাই পাওয়ার দিয়ে এটাকে ভেপোরাইজ করো দেন ভেপোরাইজ স্টেটগুলোকে তুমি কনডেন্সড করো অন এ সাবস্ট্রেট সো দিস টেকনিক মিক্স দ্য হাই টেম্পারেচার অ্যান্ড ভেপোর And also this technique may be to be taken up with the power. So you can take various substances to the organic DNA only substance. Next, that would be the pulse laser deposition. Pulse or the laser beam to use for our target ke atomization for our children. Atomic, that is bond break for our children. A pulse laser to use for the target. Specific energy material. এবং সেটাকে পরবর্তীতে আমি যে সাবস্ট্রেট সাবস্ট্রেটের উপরে একটা হট প্লেট থাকে মেইনলি পারপাসটা হলো টু মেক দ্য গুড বন্ডিং উইদিন দ্য সাবস্ট্রেট যে ফিল্টার তৈরি করে তার মধ্যে যেন কম্প্যাক্ট এবং মাসপুল এবং একটা গুড ফিল্ম তুমি ডিপোজিট করতে পারো সো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে উইদিন দ্য ভ্যাকুয়াম চেম্বার হাই ভ্যাকুয়াম দেয়ার ইজ নো আদার গ্যাস ইন Only the pulse laser pulse will be used for the oxygen gas atmosphere in the normal human dioxide give to the most shake that when pulse laser will be used. Chemical vapor deposition money will be actually like a clear gas will use for the high demand. Above it like a high temperature, the atomics there 1, 2, 3, this is the temperature, June. এবং এখানে কোয়ার্টজ টিউব ইউজ কর একদিক থেকে গ্যাস তুমি মার্চ কর আরেকদিক থেকে তুমি এটাকে বের করে দেবো অ্যাক্সেস সো ইউ অলসো ডিল উইথ অ্যাকচুয়ালি কোয়ার্টজিং দ্য গ্যাস এবং বিভিন্ন ওয়েফার তুমি ইউজ করতে পারো সিলিকন থেকে শুরু করে অ্যামোফাস থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে নর্মালি গ্লাস সেখানে করা কেন করা হয় গ্লাস মেল্টিং পয়েন্ট তোমার 400-500 মধ্যে এটাকে ক্র্যাক করে বাট সিলিকন অ্যান্ড আদার সেমি কন্ডাক্টিং যে মেটেরিয়াল সেটা তুমি ইউজ করতে পারো কেমিক্যাল ব্যাপারটি সো এটা মেইনলি আসছে যে এই টোটাল যে গ্যাসগুলো দিচ্ছ এবং সেই টেম্পারেচারটাই এখানে থার্মোডাইনামিক্সে কাজ করে সমস্ত মেকানিজমকে বন্ড করা ফিউশন করা এবং তার ব্যাপারে করা আর পিইসিবিডি বলতে আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি যে রেডিও ফ্রিকোয়েন্সি প্লাজমা অ্যান্ড হেক্স কেমিক্যাল ব্যাপার এখানে তুমি দেখো গ্যাসগুলো উপর থেকে দিচ্ছ ইউনিট ভ্যাকুয়াম আছে এবং সেই ভ্যাকুয়ামের মধ্যে এখানে আয়োনাইজড করছো অ্যান্ড আয়োনাইজেশন যেটা হচ্ছে আয়োনাইজড গ্যাসগুলো তুমি কনডেন্সড করো মানে সিলিকন সাবস্ট্রেট সো আরএফসিবিডি ইজ অলসো ইজ এ গুড টেকনিক টু ডিপোজিট দ্য কার্বন ফিল্ম তারপরে তুমি এখানে কার্বন ন্যানোটিউব ফিল্ম করতে পারো সো ভেরি কোয়ালিটি গুড ফিল্ম টু ডিপোজিট অন সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট এবং এটা হলো এটা তোমার এখানে ভ্যাকুয়াম সিস্টেম তোমার সো রিয়েটিভ স্পাটারিং মেইনলি যেটা রিয়েটিভ স্পাটারিং তুমি যেটা করো মেটাল ফিল্মগুলোকে তুমি তৈরি করতে গেলে সেখানে একভাবে তুমি দেখো ইউনিয়ন টার্গেট সাবস্ট্রেট টার্গেটটা মানে হলো যে মেটেরিয়ালটাকে ডিপোজিট করতে চাও সেই মেটেরিয়ালটাকে তুমি এখানে হাই তোমার ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে সেটাকে তুমি একটা পটেনশিয়াল দিয়ে সেটা থেকে তুমি অ্যাটমিক অ্যাটমগুলো তোমার ভ্যাপোরাইজ করে আলটিমেটলি গিয়ে সাথে দিয়ে সেটা থেকে সো অল দ্য মেথড যদি তুমি করতে চাও সেই ক্ষেত্রে রিয়েক্টিভ স্পাটারিং
একটা যেটা তুমি করতে চাও ন্যানো ক্রিস্টালাইন যদি ফিল্ড তৈরি করতে চাও ন্যানো ক্রিস্টালাইন পলি ক্রিস্টালাইন তুমি যদি করতে চাও তাহলে তোমার এই স্পিন কোটিং টেকনিক স্পিন কোটিং টেকনিকটা কি ইজ নাথিং জাস্ট এ কোয়ান্টাম ডট একটা লিকুইড তুমি এই যে সার্কুলার ডিস্কের মধ্যে তুমি ফেলছো আর এটা রোটেট করে এবং এই রোটেশনের উপর নির্ভর করে যা ফিল্ম থিকনেসটা তুমি কি করে কন্ট্রোল করো সো ইট ডিপেন্ডস অন দ্য আরপিএম ডিপেন্ডস অন দ্য টাইম অফ দ্য রোটেশন সো এইভাবে করে ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য থিকনেস অফ দ্য এটা ওপেন এয়ার এর মধ্যে করতে পারো এবং একটা ডিসিকেটার ভেঙেও করতে পারো যেটা এটা স্প্লিট আপ না হয় বিভিন্ন কেমিক্যালস সো এই দিজ আর অল দ্য বেসিক টেকনিক্স ফর দ্য ডিফিউশন অফ দ্য ফিল্ম যারা তোমার এই টেকনিক্যাল মানে ফোটন ইমিশন করে একটা অ্যাকোয়া সলিউশনের মধ্যে তুমি যদি দাও তাহলে ফোটনটা কি করো আয়োনাইজ করো আয়ন কোনো রিকম্বিনেশন হয় তখন সে একটা মেটাল অক্সাইড সো এই জিনিসটাই আমরা বলি ফটো কেমিক্যাল ডিপোজিশন ফটো মানে হলো তোমার মার্কারি হাই পাওয়ার মার্কারি একটা ল্যাম্প দিয়ে ইউ উইল প্রোডিউস দ্য ইউভি সোর্স ইউভি লাইট দিয়ে অ্যাকোয়া সলিউশনটাকে তুমি আর্নেস্ট করবো অ্যান্ড আয়ন কোনো রিকম্বিনেশন করে সেই ফিল্টার মানে যেমন একটা ইউভি পড়ছে সেটা ফিল্ম তৈরি হচ্ছে আর আরেকটা সেই সাবস্ট্রেটটা গ্লাস সাবস্ট্রেট হতে পারে কিংবা তোমার কন্ডাক্টিভ অক্সাইড তোমার লেয়ার হতে পারে মেটাল অক্সাইড হতে পারে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কি অক্সাইড হতে পারে এই ধরনের বিভিন্ন সাবস্ট্রেট সো একই জিনিস হাই প্রেশার মার্কারি আর্ট ল্যাব ইউজ করা হয় 500 ওয়াট এবং সেটা করে আমরা একটা বিকারের মধ্যে এই সাবস্ট্রেট হোল্ডারটার মধ্যে আমি সাবস্ট্রেটটা রাখবো আর সাবস্ট্রেটটার নিচে স্ফিয়ার করে আমি একটা ম্যাগনেট দিয়ে যেন সলিউশনটা হোমোজিনিয়াস তার ইয়ে হয় সলিউশন কনসেন্ট্রেশনটা হয় আলটিমেট নিচে রিয়াকশনটা হয় রিয়াকশনটা হলো ইস নাথিং বাট ইস দ্য ফিল অ্যাপিয়ারেন্স ইউ ক্যান সি এখানে কি হচ্ছে যদি দেখো যে সোডিয়াম ফ্লাক্স সালফেট আমরা একটা সল্ট ইউজ করি ইউভি দ্বারা সেটা ভেঙে কি হচ্ছে সালফার হচ্ছে তারপরে ইউভি দিয়ে আয়ন ইলেকট্রনগুলো তোমার বিষাক্ত তখন আবার এটাকে রিকম্বিনেশন করে জিঙ্কের সাথে সালফার দিয়ে তখন জিঙ্ক সালফাইড ক্যাডমিয়াম সালফাইড হ্যাঁ কপার সালফাইড বিভিন্ন রকমের এই বিভিন্ন এই এগুলো হল মোস্ট কার দেখা যায় এই জন্য যে ফিল্টার যখন তুমি অ্যাডিং করো ডিপ করো তখন এই বিকাশ কার আর অ্যাক্সিল দিয়ে ওটার আমরা স্ট্রাকচারটা দিতে হবে এইভাবে করে ক্যাডমিয়াম সালফাইড জিঙ্ক সালফাইড অল সালফাইড It's very simple, inexpensive, non-hazardous. এই সমস্ত কিছু কিন্তু এটা একটা আমরা একটা কম্বিনেশন করেছি সেটা যে কপার ইয়ারলাই সাফাইড কপার সাফাইড ইস এ হাইলি সাইটেড পেপার এটা হয়েছে মোর দেন মেডিকো বিষয়টার উপর রাখতে হয় আসলে রাখতে হয় হলো যে তুমি যদি সোলার সেলের দিকে যেতে চাও ইউনিট দ্য হাই অ্যাবসর্পশন এখানে কোয়ান্টাম এফিসিয়েন্সি দেখো দু লাইফের মধ্যে জিরো এক লঙ্গের ওয়েবলাইফের মধ্যে জিরো উইদিন দ্য ভিজিবল রেঞ্জের মধ্যে হলো ম্যাক্সিমাম কোয়ান্টাম এফিসিয়েন্সি না তুমি পাও বিকজ অফ দ্য অ্যাবসর্পশন অফ লাইফ সো এটা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে সেখানে লেট আস নাও টক অ্যাবাউট দ্য স্প্রে প্যারালাইসিস Why the spray paralysis technique? The reason is actually the spray paralysis technique that you need to be left side or right side that actually nothing compared to the air compressor use for the air flow for our job. So that you can see the inside and the air compressor use for the air of the chief. It has a nozzle. Nozzle is the actual channel more bore of a fraction of millimeter. 0.1 মিলিমিটার 0.25 মিলিমিটার যত নেরো করতে পারো সেই এয়ারটা তুমি স্প্রে করছো এখানে আর এদিকে তুমি সলিউশন রাখছো
those salts are soluble in water, just pure water. Siphonic pressure এই ওয়াটারটা দিয়ে এখানে কোথায় আসবে একটা নিডল যে আইভি নিডল আমরা ইউজ করি শরীরে ব্লাড সাপ করার জন্য তো আইভি নিডল ইউজ করে সাইফোনিক প্রেশারে এই সলিউশনটা এখান থেকে গিয়ে নিডলের মাথায় গিয়ে থেমে থাকে কারণ এখানে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার খুব বেশি যার জন্য ওই জায়গায় গিয়ে ওটা কমতে থাকে যখন তুমি এয়ার ব্লো করো একটা ড্রপ ওয়াটার পড়ে গেলে তারপর সেই জায়গাটা আবার ফিল আপ করে সাইফোনিক প্রেশার অটোমেটিক্যালি সেলফ ইয়ের মধ্যে তোমার এই স্প্রেটা হতে থাকে কোথায় অত হট আর হটটা পারপাসটা কি থার্মাল স্টিমুলেশন দেওয়া ওয়ার্মটাকে স্ট্রং এর ফর্ম করা ড্রাই করা তো এই এই পারপাসে আমরা হট প্লেট ইউজ করি সো দিস ইজ দ্য ডিভাইস অ্যাকচুয়ালি ইন আওয়ার ল্যাব উই হ্যাভ ফেব্রিকেটেড একেবারে পুরো সম্পূর্ণ কোষের কনসেপ্টে যে লোকাল লোকাল টেকনিক শেয়ার দিয়ে সেটা তো আমরা করে সেইভাবে করি আমরা চেম্বারটা কেন আমরা ক্লোজ করেছি এখন যে ধরনের গ্যাসে আমরা করি না কেন সেগুলোকে অ্যাডজাস্ট করার জন্য এটাকে একটা ক্লোজ চেম্বার করার জন্য অ্যাডজাস্ট ফ্যান ইউজ করে আমরা সেটাকে দিয়ে করি জাস্ট সিম্পল টেকনিক একটা হট প্লেট আর এয়ার কম্প্রেসার দিয়ে এই এইভাবে করে মানে স্প্রেটা হচ্ছে এবং এটা কিসের উপর নির্ভর করে নির্ভর করে তোমার অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে মেইনলি তোমার কনসেন্ট্রেশন বা টেম্পারেচার বা হাইট আর এরিয়া ডিপোজিশন আমরা করতে পারি লো ভ্যাকুয়াম ভ্যাকুয়াম ইজ নট নিডেড হিয়ার কারণ তোমার লো কস্ট ইজি টু কন্ট্রোল অ্যান্ড ইউ ক্যান অলসো মেক দ্য লার্জ এরিয়া ডিপোজিশন সো অলদো দ্য টেকনিক ইজ ভেরি সিম্পল lot of limitations but even then we can deposit a quality film it's very high quality film our deposit so it is advantage in main ki ekta kono high vacuum dorkar nei amader ekhon amra ordinary glass substrate er modhe korte pari we don't need any the indium tin oxide silicon or other metal tomar substrate amra use korar proyojon nei so ei bhabe kore amra plus even plastic er modhe জিঙ্ক অক্সাইড ইজ এ ভেরি প্রমিসিং ম্যাটেরিয়াল তোমরা জানো তার জিঙ্ক অক্সাইডের মধ্যে হাই ট্রান্সপারেন্ট এবং ইলেকট্রিক্যাল প্রপার্টিস টাইপ বাই গ্যাপ লার্জ অক্সাইড অফ বাইন্ডিং এনার্জি এর বিভিন্ন বৈশিষ্ট্য তোমার এই জিঙ্ক অক্সাইড ম্যাটেরিয়াল এবং জিঙ্ক অক্সাইড এর স্ট্রাকচার তোমার হেক্সাগোনাল ফ্লোরাইড স্ট্রাকচার নরমালি তার কালারটা হোয়াইট কার্বনিকুলার ওয়েট ব্যান্ড এর স্ট্রাকচার সিলিকোমেটাপটাইড অ্যাপ্লিকেশন আমরা জানি গ্যাস সেন্সর ট্রান্সফার ইলেকট্রো কালার ডিসপ্লে সোলার সেল সেমি কন্ডাক্টর সুপার কন্ডাক্টর অল বাট ইলেকট্রনিক ডিভাইস এর নাম স্প্রে প্যারালাইসিস টেকনিক্যাল মধ্যে মেইন হলো যে উই উইল প্রিপেয়ার দ্য অ্যাকোয়াস সলিউশন অ্যাকোয়াস মানে ওয়াটার ওয়াটারের মধ্যে যে সলগুলো এই সল জাস্ট উইল মেক এ অ্যাকোয়াস সলিউশন এবং ওই সলিউশনটাই তোমার এখানে কি হচ্ছে অন দ্য হট প্লেট দ্য টেম্পারেচার 200 400-450 টেম্পারেচার মধ্যে আমরা ডিপোজিশন করতে পারি এবং 500 দেয়ার মে বি এ চান্স ফর ক্র্যাকিং দ্য তোমার সাবস্ট্রেট তাই না এটা ফেটে যাবে কিংবা এটা ভেঙে যাবে এই ধরনের সম্ভাবনা 200-400 ইজ কনভিনিয়েন্ট ফর ডিপোজিশন অফ চেঞ্জ এখানে তুমি টাইমটাকে প্রলং করতে পারো 10 মিনিটস 20 মিনিটস 30 মিনিটস ডিপেন্ডিং অন দ্য কনসেন্ট্রেশন সো এইভাবে করে আমরা জিঙ্ক অক্সাইড করি আর অক্সিজেনটা কোথা থেকে আসে ফ্রম দ্য অ্যাটমসফিয়ার কারণ প্লেনটি অফ অক্সিজেন ফ্রি অক্সিজেন তুমি পাচ্ছ জাস্ট জিঙ্ক ইজ দেয়ার অ্যান্ড অক্সিজেন ইজ কাম টু কন্ট্যাক্ট উইথ দ্য জিঙ্ক অ্যান্ড ফর্মিং দ্য জিঙ্ক অক্সাইড একে আবার সেতু দিই অল দ্য অক্সাইড ফিল্ডস আর ভেরি ইজি টু ডিপোজিট বাই দ্য স্প্রে প্যারালাইসিস টেকনিক দিস আর দ্য এপিয়ারেন্স অফ দ্য ফিল্ড তুমি ডার্ক হচ্ছে ব্রাইট হচ্ছে ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার তোমার স্কিন ট্রিটমেন্টের উপর আবার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ তুমি যদি হাই টেম্পারেচার ইউজ করো দেয়ার মে বি এ চান্স ফর দ্য তোমার কি বলব এটা ক্র্যাকিং অন দ্য বন্ডস তোমার হাই টেম্পারেচারে করলে সেটার একটা ইয়ে থাকে যে বন্ডটা ব্রেক করে যাবে স্মুথ তুমি পাবে না রাফ সারফেস
আবার তুমি যদি পিএইচ এর উপর নির্ভর করে, পিএইচ যদি লো থাকে তাহলে আবার প্রিসিপিটেশন হয় বেশি। সো উই ওয়ান্ট টু অ্যাভয়েড দ্যাট কনফিন। সবসময় আমরা চাই স্মুথ অ্যাজ মিনিমাম তোমার এই যে বোর্ড এবং তোমার ডিসলোকেশন স্মুথ যেন থাকে। সো দিস আর দ্য অ্যাকচুয়ালি প্রপার্টিস উই হ্যাভ টু কেয়ার ফর দ্য These are all the duplication center actually. So, film and 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 film unit developed for film and 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 film that was the first reported. এই যে ন্যানো ফাইবারগুলো আমরা পাচ্ছি, ন্যানো ফাইবারের সুবিধা দেখি লার্জ এরিয়া তুমি এখানে পাচ্ছ, তারপরে সেখান থেকে তোমার সমস্ত কিছু প্রপার্টিসগুলো ইউনিক প্রপার্টিস ইফ দ্য সাইজ অ্যান্ড দ্য ন্যানো বিকজ অফ লার্জ এরিয়া। তো এই ন্যানো ফাইবারের বিষয়টাই তোমার আসছে এক্সাইটেশন। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হয় যে আমরা ব্যান্ড গ্যাপটা ইম্পর্টেন্ট ফর টিউনিং দ্য ব্যান্ড গ্যাপ। এবং এই টিউনিংটা কেন প্রয়োজন, টিউনিংটা প্রয়োজন ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট ইউসেস, ভেরিয়াস ইউসেস। কোনোটা সোলার সেলের জন্য প্রয়োজন, কোনোটা অ্যাবজর্বারের জন্য প্রয়োজন, কোনোটা রিফ্লেক্টরের জন্য প্রয়োজন, সব কিছু। সো ডাইরেক্ট ব্যান্ড গ্যাপের মধ্যে আপনার বিষয়টি কন্ডাকশন ব্যান্ড, দিস আর দ্য ব্যালেন্স ব্যান্ড। সো দিস আর দ্য এনার্জি কার অ্যান্ড দিস সাইড ইজ দ্য মোমেন্টাম কার। সো অলওয়েজ ইন দ্য ব্যালেন্স স্টেটের মধ্যে হাইয়েস্ট ইলেকট্রন ডেন্সিটিটা থাকে। So they can easily go to the conduction band easily. So that is called the direct band gap. And direct band gap in mode, the momentum is on the same line. What about the indirect band gap? Relatively, you see the momentum is different. Here is the space and here is the conduction band. The momentum is changes different positions. And because of interaction of the photon and monon interaction, you know, secondary clustering wire, scattering wire, secondary combination wire. So the band gap is less in the indirect. So always the band gap is greater for the direct band gap. So it is just simply jumping from the balance to conduction band without any tumor scattering, without any combination or tumor effect scattering. So the direct band gap is. So এই ক্ষেত্রে আমরা এই জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন রকমের যে তোমার থিকনেসের সাথে সাথে তার ব্যান্ড গ্যাপেরও তার চেঞ্জ হচ্ছে। কারণ যত বেশি থিকনেস হয় তত তার রিকম্বিনেশন, তত তার স্ক্যাটারিং, তত তার ফোনন ফোনন ইন্টারেকশনগুলো এগুলো লেট ইস ভাইব্রেশনের জন্য ফোনন ইন্টারেকশনগুলো হয়। সো দ্যাট ডিপেন্ডস অন দ্য থিকনেস অ্যাকশন। সো থিকনেস বাড়ার সাথে সাথে তুমি দেখো সেখানে রিফ্লেক্টিভ ইন্ডেক্সও আমার তোমার কমে যাচ্ছে। সো এগুলো বিভিন্ন রকমের প্রপার্টিসগুলো আমরা দেখি। এই ব্যাপারটাই অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বেশি ওয়েল সাইটেড ব্যাপার। এখনও তুমি যদি ন্যানো ফাইবার জিঙ্ক অক্সাইড তুমি ইয়ে করো, ক্লিক করো, সো ইউল ফাইন্ড দিস ব্যাপার। এ সিম্পল এই টেকনিক এবং সহজ এই ছোট যন্ত্র দিয়ে আমাদের এরকম কাজ আছে। আমরা অ্যাকচুয়ালি ব্যান্ড গ্যাপ টিউনিং করতে গেলে কী করতে পারি? এই যে কিউবিক একটা স্ট্রাকচার, একটা হেক্সাগোনাল ক্লোজাইড স্ট্রাকচারের মধ্যে জিঙ্কের একটা আয়নিক সাইজ আছে, আয়নিক সাইজ আছে, তার মধ্যে যদি আমি ট্রানজিশন কোনো মেটাল আমি ঢুকিয়ে দিতে পারি, দেখেন গো ইনসাইড দ্য ল্যাটিস, দেখেন স্টে উইথ ইন দ্য তোমার বোর্ড, তাহলে কি হয় তার মেকানিক্যাল স্ট্রেংথ তার পারে, তার বোর্ড ইলেকট্রনিক ট্রানজিশনগুলো হতে পারে। সো অথবা তুমি যদি রাফ তৈরি করতে চাও সার্ফেসটাকে, তুমি ড্যামেজ করতে চাও, ইউ নিড দ্য বোর্ড, ইউ নিড দ্য বোরাস ফর অ্যাবসর্বেন্স, ফর দ্য গ্যাস অ্যাবসর্বেন্স, গ্যাস সেন্সর ইস্যু, দেন ইউ ক্যান ইউজ দ্য ট্রানজিশন মেথড টু ডেস্ট্রয় দ্য সার্ফেস, মেক দ্য হোল অফ দ্য বোরাস। সো বিভিন্নভাবে আমরা উই ক্যান টিউন দ্য ব্যান্ড গ্যাপ অ্যাকচুয়ালি বাই ইউজিং দ্য ট্রানজিশন মেথড ইন দ্য জিঙ্ক। আমরা জিঙ্ক অক্সাইড, ক্যাডমিয়াম অক্সাইডের সাথেও আমরা দিয়ে দিয়ে কিছু বিভিন্ন রকমের এগুলো তোমার আস্তে 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 করে সেই যে ফাইবার স্ট্রাকচারটা তোমার ভেঙে যাবে। এবং কে ভাঙছে সেটা ক্যাডমিয়াম দিয়ে যোগ করলে সেখানে ফাইবার সেখানে স্মল স্মল।
So the deposition summary এটাতে আমি আর বেশি ঢুকে যেতে চাই না ফাইবার অপটিক্স এর তো আছে টিন অক্সাইড এর মধ্যে একটা ইম্পর্টেন্ট না এজ এ গ্যাস সেন্সর হিসেবে টিন অক্সাইড টিন অক্সাইড সেন্সরের আসলে ফাংশনটা কি সেন্সর ফাংশনটা করে তার রেজিস্টিভিটিটা তার তুমি মাপবে রেজিস্টিভিটি যদি বেশি হয় তাহলে সে সেন্সর হিসেবে তার তোমার সেই প্রপার্টি গুলো সারফেস রাফনেস এর জন্য তার রেজিস্টিভিটিটা তো এইভাবে করে আমরা এই টিন অক্সাইড এজ এ তোমার মেইনলি গ্যাস সেন্সর হিসেবে আমরা ইউজ করি কোন ধরনের গ্যাস আমরা হাইড্রোজেন গ্যাসটা কে আমরা ইউজ করতে পারি আমরা দেখবো এই যে ধরো এখানে দেখা যাচ্ছে যে ফিল্ম গুলো এই যে হোল গুলো তৈরি হচ্ছে স্মুথ ইজ গুড ফর দ্য রিফ্লেক্ট ফসলস বাট ফর দ্য গ্যাস অ্যাবসর্বশন সেন্সর হিসেবে যদি ইউজ করতে চান হিউমিডিটি সেন্সর হিসেবে যদি ইউজ করতে চান then you need the some polar or some wire so the water can go inside the space যে কোন আকৃতি তো এইভাবে করে আমরা দেখছি যে ব্যান্ড গ্যাপ টিউনিংটা আমরা করছি না সিধা যে একটা ব্যান্ড গ্যাপটাকে আমরা টিউন করার জন্য বিভিন্ন কনসেন্ট্রেশন দিয়ে আমরা দেখতে পাই হায়ার কনসেন্ট্রেশনে কেন বেড়ে যাচ্ছে হায়ার কনসেন্ট্রেশন স্ক্যাটারিং এফেক্ট হয় হায়ার কপার গ্রুপ দিয়ে এটা মেল করলে কালারটা ভালো কম্প্যাক্ট হয় বিভিন্ন ভাবে এই একটা প্রবলেম সো ম্যাঙ্গানিজ সালফাইড এগুলো কাজ করা হয়েছে পেপারগুলো আমি সরাসরি আমি মনে করি যে এই যে মনে করো আমরা কী দেখতে চাই হাইড্রোজেন সেন্সর হিসেবে দেখতে চাই নেক্সট জেনারেশনের পাওয়ার টু না এখন হাই সেন্সিটিভিটি অক্সিজেন যখনই থাকে তার রেজিস্টিভিটি ডিক্রিজ করে আবার এই দিক থেকে তোমার এই যে লো রেজিস্টিভিটি ইজ অলওয়েজ বেটার তোমার ফর দা গ্যাস সেন্সর তাহলে এই রেজিস্টিভিটিটা তুমি মেজার করো হোয়েদার দিস উইল বি সুইটেবল ফর দা সেন্সর তুমি কারেন্টের মাপবে সো এই ইকুইপমেন্ট দিয়ে আমরা আসলে আমাদের মেইনলি এই যে সারফেস সারফেস দেখা হচ্ছে তারপরে হাইড্রোজেন গ্যাসের দ্যাট ইজ নো অল্টারনেটিভ লার্জ ডিফিউশন কোফিশিয়েন্ট লাইক কম্বাশন রেঞ্জ স্মল ইগনিশন এনার্জি কন্টিনিউয়াস লিকেজ মনিটরিং ইজ নিডেড ফর ইউজার্স স্টোরেজ অ্যাড্রেস very dangerous that if it propagate to the victim gas so এই ক্ষেত্রে আমরা সবসময় সেন্সর যেগুলো ইউজ করা হয় সবগুলো হলো তোমার সিরামিক স্ট্যাক এবং সে কোন হাই টেম্পারেচার অপারেট করে হাই টেম্পারেচার সিরামিক সেন্সর কিন্তু আমরা চাই এখন বায়োডিগ্রেডেবল বায়োমেডিক্যাল হ্যাঁ এই ধরনের যখন তোমার হেলথ সায়েন্স রিলেটেড টু আসে তখন আমরা চাই যে কোনটা সবচেয়ে পরিবেশ বান্ধব সেই মেটেরিয়াল সো এই ক্ষেত্রে তোমার দেখা যাবে সেন্সার অ্যাভেলেবল যেটা আসছে সিলিকন ইন্টিগ্রেটেড সার্কিট হিসাবে তোমার ইউজ করা আসছে তো এই ক্ষেত্রে মেইনলি যে টিন অক্সাইড এটা হলো বায়োফটোকেমিক্যাল ডিপোজিশন দিয়ে আমরা করেছি এই গোল্ড কোটিং দেওয়ার পরে এইগুলো তৈরি করা হয়েছে পাতা কয়েক গোল্ড কোটিং ওভার দ্য তোমার এই টিন অক্সাইড ফিল্ড তাহলে আমরা মাপছি কিভাবে কারেন্ট মাপছি তুমি দেখো অক্সিজেন নাইট্রোজেন তারপর হাইড্রোজেন কারেন্টের মাত্রা কত পাঁচ মানে রেজিস্টেন্স কমে যাচ্ছে সো এইভাবে করে আমরা বিভিন্ন রকমের যখনই ফিল্মগুলো তৈরি করতে পারি ফিল্ম দিয়ে তো আমরা ডিভাইসের পর্যন্ত যেতে পারি ফিল্ম দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল এনটাইপ মিটার ক্যারেক্টারিস্টিক্সগুলো দিয়ে টু সাম এক্সটেন্ট উই ক্যান গিভ সাম ইনফরমেশন about the suitability of this field for device fabrication. So, jai ho, ek kaadgurur mudde diye aamra ee je Palladia treatment photo diye bora aamra minimum PPM level e ee je absorption tool aamra dekhchila room temperature e discover main ebar jai je kame cheta ho je SPD spray pyrolysis deposition technique e shubhida na holo all oxides যেহেতু আমরা ওপেন এয়ারে প্যারালাইসিস করি প্যারালাইসিস ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন উইথ দ্য সল অ্যান্ড দ্য টেম্পারেচার অন দ্য সল সো একটা কেমিক্যাল রিঅ্যাকশন সেখানে হয় সো এই অক্সাইড অ্যান্ড সালফাইড ফিল্মগুলো আমরা সাকসেসফুলি ইউক্যান ডিপোজিট ইউজিং দ্য লো কস্ট ভেরি সিম্পল চিপ স্প্রে প্যারালাইসিস একটু তোমাদের ওই ইন্টারেস্টটা এখন সবারই গ্রাফিনের দিকে আসলে গ্রাফিন তৈরি করাটা কী করে যান এবং এই গ্রাফিন লেয়ারটাকে তুমি দেখো প্রথম স্টার্টিং ফ্রম দ্য কার্বন ইজ এন ইনসুলেটর
গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর, ডায়মন্ড ইজ এ ইনসুলেটর, আবার কার্বন ন্যানোটিউব যখন হচ্ছে দ্যাট ইজ দ্য ফোর্থ অ্যালোট্রপিক ফর্ম, গ্রাফিন যখন হচ্ছে দ্যাট ইজ দ্য ফাইভ ফিফথ অ্যালোট্রপিক ফর্ম অফ দ্য কার্বন। সো এই যে কার্বন কার্বন যে বন্ডিংটা হয় হেক্সাগন তৈরি করে, তার মধ্যে যে প্ল্যানের মধ্যে দিয়ে যে পাই বন্ডগুলো থাকে, এসপি টু হাইব্রিডাইজেশন বন্ডগুলো থাকে, তার ফলে তার ট্রান্সপোর্টেশন ইজি হয়। এই যে ট্রিমেন্ডাস প্রপার্টিস ফর বেন্ডিং, ফর চেঞ্জিং, ফর শেপিং অফ দ্য প্লেন, তুমি করো তুমি গেট সামওয়্যার ইন দ্য মেটাল, সেমি মেটাল ইনসুলেশন, ইনসুলেটর, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক পাস, ইউনিক ক্যারেক্টারিস্টিক গুলো পাস। এন্ড এই যে কার্বন ন্যানো টিউবের জন্য তুমি আসলে কিভাবে তৈরি করতে পারো বিভিন্ন রকমের, এই যে বেনজিন রিং, বেনজিন টোলুইন, মেসিটাইলিন, অ্যাক্সিন, ইথাইলিন, ইথানল, এর সাথে তুমি এই ট্রানজিশন ম্যাটার অর্থাৎ তুমি এর জন্য অয়েল দিয়ে ইউজ করা হয়, কার্বিন তেল থেকে ইউজ করে, তোমার সানফ্লাওয়ার অয়েল থেকে ইউজ করে, সমস্ত জায়গায় একটা কার্বন হাইড্রোকার্বন অর্থাৎ কার্বনটাকে তুমি প্রিসিপিটেট করে ইউজিং সাম ট্রানজিশন মেটাল দিয়ে ইউ ক্যান অ্যালাইন দ্য অল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য হেক্সাগন অন সেম টাইম। এবং এটাকে রোটেট করে তুমি শেপটা চেঞ্জ করে মাল্টি ওয়াল বলো, তারপরে তোমার সিঙ্গেল ওয়াল বলো, সেগুলো তুমি তৈরি করো। ডেফিনেটলি সেখানে আলাদা কিংবা হাইড্রোজেন কিংবা তোমার হিলিয়াম এটাতে আমরা দেখি যে দেখো একইভাবে গ্রাফিনের লেয়ার, গ্রাফাইটের গ্রাফাইটের যে প্ল্যানগুলো থাকে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার 3.1 ফোর মনে করে এক স্ট্রং হলো তা ভ্যান্ডার ওয়ালস ফোর্স দ্বারা একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার হলো, দ্যাটস দ্য উইকেস্ট ফর্ম। কিন্তু ইন দ্য প্ল্যান যখন থাকে তার মধ্যে স্ট্রং কোভ্যালেন্ট বন্ড থাকে। এখন পর্যন্ত টিল টুডে what is the most thinnest material and the strongest material ever in the world, that is the graphene, is the most thinnest and most strongest and thermally stable shake graphene. Amra to kono machine diye likhi je dhatute seta hota graphite layer ashole je bhabe toiri kora hoy spostre diye shei tomar ei ekta layer e tumi tule dilam. যদিও ইটস নট ভেরি ইজি, বাট সবসময় যেটা দেখা যায় একটা লেয়ার যদি তুমি তৈরি করতে পারো, এটা বলা হয় যে বিছানার মতো একটা মানে কি বলবো 5 কেজি ওজনে একটা বিরাট বড় তুমি ওজন করে শোয়াই দিতে পারো, মানুষ হিসাবে শোয়া যাবে না লেখা, কিন্তু একটা বিড়ালকে বসিয়ে দিলে সেই দেখা যায় যে একটা চাদরের মধ্যে সো স্ট্রং ইজ দা মেকানিক্যাল। সো এই যে বিষয়গুলোর মধ্যে আসলে যখন এখনকার দিনে যদি দেখো এই থিন ফিল্ম টেকনোলজির মধ্যে গ্রাফিককে আমরা কোথায় ব্যবহার করতে পারি এবং কী করে হাউ টু সিনথেসাইজ দ্য গ্রাফিক, সমস্ত জায়গা থেকে দেখো এখানে ট্রানজিস্টার, ইলেকট্রনিক্স, ফটোনিক্স, হাই সেন্সিটিভিটি এনভায়রনমেন্ট সেন্সরস, মাল্টিফাংশনাল সেন্সরস, হাই মেকানিক্যাল স্ট্রেংথ, হাই থার্মাল স্টেবিলিটি, যত রকমের অল প্রপার্টিস বিলংস টু দ্য গ্রাফিক দ্যাট ইজ টু দ্য কার্বন। কার্বন হলো সবচেয়ে মেটিক পার্ট অফ ফোর্থ অফ প্রসেস। সো এই যে কার্বনের ট্রান্সফরমেশন ওয়েন দে ফর্ম দ্য হেক্সাগন বন্ডেড বাই দ্য কোভ্যালেন্ট বন্ড, দে হ্যাভ দ্য পাই বন্ড, দে ক্যান ইটস এ গুড ক্যারিয়ার ইলেকট্রন ট্রান্সফার তার মধ্যে ইজি হতে পারে, বাট উইথ দ্য চেঞ্জিং অফ দ্য বন্ড অ্যাঙ্গেল অ্যান্ড শেপ দে উইল দ্য বিহেভিয়ার অলসো উইল চেঞ্জ। সো এইভাবে করে তুমি দেখো যে গ্রাফাইটের মধ্যে তুমি দেখো এই যে লেয়ারটা, এই লেয়ার এবং এই লেয়ারের মধ্যে এই হতে পারে ভেসেল প্ল্যান, এই ভেসেল প্ল্যানগুলো তোমার থাকে ইন বিটুইন 1.8 কাছাকাছি হলো, আর এটার ভিতরে এই তিনটা লেয়ার ডিস্টেন্স থাকে 3.1 তো এই লেয়ারগুলোকে তুমি সাপারেট করার জন্যই যে গ্রাফিন শীটটাকে তুমি যদি করতে পারো দেন ইউ ক্যান মেক এ মোস্ট থিনেস্ট ফিল্ম এভার ইন দ্য ওয়ার্ল্ড।
সো এইভাবে করে আমরা ট্রান্সপারেন্ট আমরা যে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট আমরা ফিল্মগুলো আমি কতটুকু সেটা থিমটা কত হতে পারে মনে করো 2 to 5 nanometer রেঞ্জের মধ্যে যদি করা যায় সেটা ন্যানো স্কেল এটা একটা ডিজাইন দেখানো হয়েছে আসলে সোর্স থেকে তুমি গ্রাফিকগুলোকে দিয়ে তুমি বিভিন্ন জায়গায় তুমি তার ইলেকট্রনিক ট্রান্সপোর্টেশন পারফরমেন্সটা করাতে পারো এবং গ্রাফিক যে ডিপোজিশন করা যে কঠিন তা না অনেকগুলো সাকসেসিভ স্টেজগুলো লাগে Purification is more important. Whether we make the mono layer or multi layer, that is important. Mono layer, if you can find a single layer, that is good. Even today, I'm not going to see layer of any part. Tahulu, you cannot say this is the pure graphene actually. It will become the graphite. So even dopey with some impurities with the graphene or the carbon nanotubes and all that, we will get some electronic properties, enhancement of the electronic কেন ইভেন তুমি যদি কার্বন ন্যানোটিউব একটা কার্বন যে ব্যাটারি যে কার্বন যে আমরা ব্যবহার করি যে পাউডার তার মধ্যে তুমি যদি কার্বন ন্যানোটিউব ঢুকিয়ে দাও ইউ গেট সাম ইউনিক প্রপার্টি বিকজ অফ দ্যাট লো অ্যামাউন্ট অফ দ্য বা পার্সেন্টেজ অফ দ্য কার্বন ন্যানোটিউব ক্যান চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ দ্য হোল মেটেরিয়াল বিকজ অফ দ্য ইলেকট্রনিক ট্রান্সপোর্টেশন অফ দ্য প্রপার্টি সো এই গ্রাফিনের ক্ষেত্রে এই ধরনের তোমার Now the